بسم الله الرحمن الرحيم الله تعالى نامي شروع করছি সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যিনি বিশ্ব জগতের প্রতিপালক যিনি পরম করুণাময় السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين شبع مرشد بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محبته مايكل আওয়াজ যেন ডিস্টার্ব না সুন্দর গুণ নামাজ পড়তে হয় আল্লাহর জন্য নামাজ পড়ি আমরা আল্লাহর জন্য দুরুদ শরীফ আমরা পড়ি নবীজির জন্য আল্লাহ নামাজ পড়ে না কিন্তু দুরুদ শরীফ পড়ে যিনি তিনি যিনি আল্লাহ তিনি যদি দুরূদ শরীফ পড়তে পারেন রহমত বরকত করুণা দিতে পারেন সুন্নি জগৎ বড়ই বাড়ির ইমানি সুন্নি জনতা একটি সেকেন্ড নবীজিকে দেখার জন্য আজীবন নবীর কদমে থাকার জন্য প্রাণ ভরে একটু দুরূদ শরীফ পড়ুন মহাব্বতে প্রথম দুরূদ শরীফ পড়তে হবে মহাব্বতে টু যার উপর পড়বেন তাকে সামনে রেখে থ্রি মনে রাখবেন তিনি যেন আমাদের আওয়াজ মিসকান মোবারক দ্বারা শুনতে পাচ্ছেন এবং ফোর তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন শুধু আমাদেরকে তিনি দেখতে পাচ্ছেন না আমাদের আব্বাকে মাকে বড় বাবাকে দাদাকে তিনি তাও চিনেন প্রাণ বড় যুবক ছেলের একটু দূর শুনে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা যেখানে থাকো যেতায় থাকো নবীজির দূরত সাইরো না
بجر درود نسلين نبي جي أمدير سربنا اللهم صلي على سيدنا مولانا محمد وعلى মদিনার শহরে এল নবী মুস্তফা ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি গোলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জগতে শরীফ আলেন রহমতেন লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ছোট কাগজ নেই ছোট কাগজ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ শুনুন ইল্লাল্লাহ এমন ভাবে বলবেন যেন আপনার কলবটা মদিনার আয়না হয়ে যায় سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله باہر ایک بڑھاؤ نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شبائي بولي صلى الله عليه وسلم وبسطين ببارية جلار شرال تنا دين بڑوي بڑوي كندريد گا ميداني بڑوي بڑوي حسيني اسلامي سنية جبو شنگوٹن الادوگي شبتم بشريك سنية مها شملن 2018 সালের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ কারি শামাউন মিজানি আল কাদেরী যিনি এতক্ষণ তকরির পেশ করেছেন মুনাজিরা আহলে সুন্নাহ মুজাহিদে দীনে মিল্লাত আমার আজিজ মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি অসংখ্য আলিম উলামা বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক শহীদ প্রেমিক জশনে জুলুস প্রেমিক মুক্তিযোদ্ধার চেতনা বিশ্বাসী ওলিয়াল্লাহ বিশ্বাসী আমার অসংখ্য সুন্নি ভাইয়েরা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষারত ছাত্র বাবারা বড় বাড়ি হুসাইনি ইসলামিয়া সুন্নিয়া যুব সংগঠনের সকল সদস্যরা পর্দানেশীন মা বোনেরা সাংবাদিক ভাইয়েরা গোয়েন্দার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া
সবাই তিনবার উচ্চস্বরে বলি আল্লাহু আকবার। এটা একটা উচ্চস্বর হলো বুঝি, এমন ভাবে কারবালার জমিনে ছিল 72 জন, বিপরীত বেঈমান ছিল 22,000। সেই তুলনায় তো আমাদের এখন ইমান এসে জজবা এখনো দেখা যাচ্ছে না। উচ্চস্বরে যুবক ছেলেরা মুরব্বীরা উচ্চস্বরে বলবেন আল্লাহু আকবার, ডাইন হাত তুলে বলুন তো দেখি, আর একটু জোরে, এবার দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, মহাব্বতে। আসলে আওয়াজ হচ্ছে না, এই জন্য এই টাইমে আমি দাওয়াত নেওয়াটা আমি নিজকে অপরাধী মনে করছি, কারণ আমি দুটি মাহফিল করি না। আমার টাইম 6টার থেকে 8টা, 8টার থেকে 10টা, অথবা 9টার থেকে 11টা। মৌলানা শফিক আমাকে অনুরোধ করাতে আমি 12টা সাড়ে 11টার থেকে 12টায় প্রোগ্রাম রেখেছি। এখন 12টার পরে ওয়াজ করা আমাদের আর সময় নেই, আর পরিবেশও সেটা নেই। তারপরও এত মানুষ বাহিরে ভিতরে, যে মহান আল্লাহ আমাদের সকলকে এনেছেন, বসাইছেন হক সত্য আসল ন্যায় কথা জানার, বুঝার যিনি তৌফিক দান করেছেন, সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রশংসা করছি তার, যারই প্রশংসা করেন আল্লাহ। একটা জিনিস ফলো করবেন, মানবেন, হাসরের ময়দানে দেখবেন কোটি 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 বুখারী শরীফ পড়ার পরও আবু জেহেলের পাশে গিয়ে বসে আছে, সিয়াসিত্তা মুখাস্ত তারপরও আবু জেহেলের পাশে বসে আছে, বুখারী মুখাস্ত পড়ায় তারপরও আবু জেহেলের পাশে বসে আছে। কারণ হাজারো কোটি বছর ইবাদত, হাজারো কোটি বছরের এলেম, হাজারো কোটি বছরের বুখারীর সনদ তোমাকে বরবাদ করে দিবে যদি তোমার অন্তরে রসুলের প্রেম না থাকে। সবাই উচ্চস্বরে বলেন আমরা নবীর প্রেম চাই কিনা, দুই হাত তুলে বলেন চাই কিনা। এবার যদি বলি নবীর প্রেমের নাম কি, হে যুবক ছেলেরা আওয়াজ দিয়ে বলো ঈমান, বলো নবীর প্রেমের নাম কি, নবীর মহাব্বতের নাম, মিলাদের নাম, দুরুদের নাম, নবীকে হাজির নাজির মানার নাম, নবীকে নূর মানার নাম, নবীর এলমে গায়েব মানার নাম, আর অস্বীকার করার নাম। এটা সুন্নি মাহফিল, কি বিষয় আমার আলাউদ্দিন জিহাদি সাহেব তকরির করেছেন আমি জানি না, তবে একটা কথা তোমরা রং করো না, যাকে তাকে মুফতি বলো না, আমার জীবন আমি মুফতি লিখিনি। আর এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঢুকলে মনে হয় মুফতি লেখাটাও একটা গণতন্ত্র, আশ্চর্য কথা, মুফতি লেখা কঠিন, মুফতি হয়ে টিকিয়ে থাওয়া বড় মারাত্মক ব্যাপার। আমি তওবা করছি আমি মুফতি নয়, তবে আমি মুফতির বাবা। আমি ফতুয়াবাজি করছি সুন্নিয়তের জন্য পৃথিবীর প্রায় 54টা রাষ্ট্রে। আমি আপনাদের দোয়ায় প্রায় 1.5-2 লক্ষ নবী রসুলের বাস্তব জিয়ারত করছি, 4 মুজাহাবির ইমামের কাছে আল্লামাকে নিয়েছেন, 4 তরিকার ইমামের কাছে আল্লামাকে নিয়েছেন, এবং 10 জন ব্যক্তিকে আল্লাহ রসুল নিজ জবানে জান্নাতি ঘোষণা করেছেন, ওই 10 জনের জিয়ারত আল্লাহ আমাকে করিয়েছেন। নবী মেরাজ গিয়েছেন, যেখানে বোরাক বেঁধেছেন ওই বোরাকের জায়গায় আমি এইভাবে চুমা দিয়ে এসেছি। রসুল যে পাথর পা রেখেছেন পাও মুবারক, ওই মুবারকময় পাথরে আমি চুমা খেয়েছি। এখনো মনে হয় ওই পাথরের গায়ে নবীর ঘ্রাণ বাইর হয়। বলেন আমার নবীর ঘ্রাণ, ইমানি ঘ্রাণ আপনারা নেওয়ার ইচ্ছা আছে কিনা?
ডাইনে হাত তুলে বলুন আছে কিনা, বলুন আমাদের মৃত্যু আছে কিনা, তোমার আমার জানাজায় নবী আসুক এটা আমরা চাই কিনা। নবী আমাদের মৃত্যুর সময় তিনি আসবেন, তিনি আমাদের মৃত্যুর সময় আমাদের সামনে থাকবেন। কার সামনে? ইমানদারের সামনে, নামাজির সামনে, রোজদারি ইমানদারের সামনে, রসুল প্রেমিক ইমানদারের সামনে। শয়তান আসবে ইমান নিতে, মালাকুল মওত আসবে প্রাণ নিতে, আর রসুল আসবেন ইমান বাঁচাতে। এই জন্য আমাদের এই সুন্নিদের সুন্নি সম্মেলন, যেহেতু আমি একজন সাংগঠনিক মানুষ, আমি 1977 থেকে সংগঠনে জড়িত। আমাদের সুন্নি আকীদা হচ্ছে যেই মাসে রসুলি আরবি, রসুলি মক্কি, রসুলি মাদানী পৃথিবীতে এসেছেন, ওই দিনটাকে সুন্নিদের কাছে ঈদ মিলাদুন নবী। তিনবার বলেন ঈদে, শুধু আমি আস্তে আস্তে বলবো, আপনি একটু জোরে জোরে বলবেন, সকল ঈদের সেরা ঈদ। আরেকটু আস্তে বলবেন, জোরে বললে পুলিশ আসবে। আর এমন ভাবে বলেন শ্বাসে নিঃশ্বাসে যেন নবী তোমার উপর খুশি হয়ে যায়, গুনাহ যেন মাফ হয়ে যায়। সকল ঈদের সেরা ঈদ। মুরব্বীরা যাই আওয়াজ দেয়, যুবকরা একটু জোরে আওয়াজ দিতে হবে, সকল ঈদের সেরা ঈদ। নবী আছে যেখানে, নবীর মিলাদ যেখানে, নবীর দুরুদ যেখানে, নবী নাই যেখানে। উচ্চ স্বরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালামের কাছে আমার নবী, মূসা কালিমুল্লাহর কাছে আমার নবী, ঈসা রূহুল্লাহর নিকট আমার নবী, তামাম আম্বিয়া কেরামের নিকট আমার নবী, তামাম ফেরেশতাদের নিকটে আমার নবী, সকল সাহাবায়ে কেরামের নিকটে আমার নবী, সমস্ত আউলিয়া কেরামের নিকটে আমার নবী, এখনো নবী, কবরও নবী, হাশরও নবী। সবাই জোরে জোরে বলুন আজকের মাহফিল নবী আছে কিনা। আমাদের হায়াত কম, একেবারে কম। এই জন্য কবি বলেন দিন কি সূরজ, দিন কি সূরজ ডুব রহা হে হাম লোগো কি সামনে, রোজ হশর মে কা জবাব হে মুস্তফা কি সামনে। আজকে যারা তাফসীরুল কোরআনের নামে মিলাদুন নবীকে শিরিক বলছো, সুন্নি সমাবেশকে বেদাত বলছো, ইয়া নবী বললে গু খায়। চট্টগ্রামের এক মৌলবী নাম সফি, সে সরাসরি বলছে যারা ইয়া নবী বলে তাবারুক খায় তারা গু খায়। আমি অবাক হলাম, আপনারা বড় বাড়ির এই মানুষের আওয়াজ এইরকম কেন? চিৎকার দিয়ে বলুন না, নাউজুবিল্লাহ। যারা আমার নবীর মিলাদকে তাবারুককে গুয়ের সাথে টয়লেটের সাথে তুলনা দিয়ে এখনো দাঁড়িয়ে রেখে বাংলাদেশে ঘুমাচ্ছে, উচ্চ স্বরে বলেন এই সমস্ত বেঈমানের ফাঁসির আইন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি চাই না? যারা নবী নিয়ে কটুক্তি করে, নবীর মিলাদকে পায়খানা বলে, আপনার ফেসবুক দেখবেন শুনবেন হুজুর বড় বুড়া, খাসিয়ত শয়তানি, দাড়ি আছে প্রায় 250 গ্রাম, রুমাল আছে 25 গ্রাম, হুব্বা জুব্বা কুব্বা আছে 500 গ্রাম, আমল আছে 2 কেজি, বিয়া দেবি 22 কেজি। আপনার সুন্নিরা বলেন যে হোক, সে আমার বাবা হোক, এই দেশের রাষ্ট্রপ্রধান হোক, যদি নবীর বিরোধী করে
তাদের বিচার আমরা চাই কি চাই না সুন্নি জনতা ডান হাত এইভাবে তোলো এইভাবে ডান হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো মুহাব্বতে বলো আমাদের কাছে কি জীবন বেশি না নবী বেশি জোরে বলো আমরা কি জীবন চাই না নবী চাই ইয়া নবী সালাম আলাইকা কি বন্ধ হবে না চলবে আমি অবাক হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বলে না বুদ্ধ বলে না এক শ্রেণীর মৌলবি বলে মিলাদুন্নবী করে তাবারক খেলে গু খায় আমি বর্তমান প্রধানমন্ত্রী তিনি উদ্দেশ্য করে বলেছিলাম রাষ্ট্রপ্রধান যিনি কিশোরগঞ্জের সন্তান একে একে দুইবার রাষ্ট্রপতি তাকেও আমি বলেছি আপনার দেশের সরকার প্রধান এই দেশের শাহজালালের দেশ এই দেশ ওলি আল্লাহর দেশ মসজিদের দেশ খানকার দেশ ইয়া নবী সালাম আলাইকার দেশ মিলাদুন নবীর দেশ এই দেশের মাটিতে নবীর বিরোধী করা চলবে না আপনারা সুন্নি সমাবেশে এসেছেন নবীর বিপক্ষে কথা বলা হচ্ছে আরেকজন বলতেছেন নবী নাকি মুরুক্ষ আরেকজন বলতেছেন নবী যদি নূর হয় ওই নবীকে তালাক দিলাম আরেকজন বলতেছে যে নবী হাজির নাসি তালাক আশ্চর্য পাগলামির একটা সীমানা আছে মানুষ পাগল হলে রশি দিমা দে এখন রশি পাগল হয়ে গেছে এখন হুজুর পাগল হয়ে গেছে এজন্য আমরা কারা আমরা হচ্ছি নবীর গোলাম আমরা হচ্ছি ইয়া নবী বলবো ইয়া রসুল বলবো ইয়া হাবিব বলবো আমরা নবীর নাম শুনে চুমা খাবো ফাসুক্ত নামাজ আমাদের বাতিলরা হাইজাক করেছে রোজা আমাদের তারা হাইজাক করেছে সুন্নত আমাদের তারা হাইজাক করেছে মাজার কবর আমাদের তারা হাইজাক করেছে বলো সুন্নিরা নবীর সুন্নত চাই কি চাই না আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি আপনারা জানেন খুব খুশি হবেন আমি আজকে দুই একটি কথা আপনাদের সামনে তাকরির করব এক নম্বর কথা হচ্ছে আমার নবী কে তিনি কোত্থেকে আসলেন আমার আজিজ মাওলানা আলাউদ্দিন যে কোন এক জায়গা থেকে এসেছেন আপনারা নিজ নিজ বাড়ির থেকে এসেছেন আবার বাড়িতে 50 বছর আগে মায়ের পেট থেকে এসেছেন মায়ের পেট থেকে আব্বা ও বাবার মাধ্যমে পেটে এসেছেন সেখানে এসেছেন রূহ জগৎ থেকে রূহ জগতে এসেছেন আমার প্রিয় নবীর নূর মুবারক থেকে হে নবী আপনি কোথা থেকে এসেছেন নবীজি জবাব দিচ্ছেন মিনাল্লাহ 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 আমি এসেছি আল্লাহ হতে আল্লাহ হতে আল্লাহ হতে মিনাল্লাহ আল্লাহ হতে কোথায় এসেছেন আমি তোমাদের কাছে এসেছি কি নিয়ে এসেছেন হেদায়েত এবং কোরআন ইসলাম তাওহীদ নিয়ে এসেছি কখন এসেছেন 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে যখন জীবিত স্ত্রীকে স্বামীর সাথে কবর দেওয়া হতো পৃথিবী যখন অন্যায় অত্যাচারে ভরপুর ছিল তখন আমার নবী পৃথিবীতে আসেন আমার প্রিয় নবী প্রথম ছিলেন আদম আলাইহিস সালামের পিঠে তারপরে ছিলেন তার কোফালে তারপরে ছিলেন আঙ্গুলে আস্তে আস্তে প্রিয় নবী এসে গেলেন হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোফালে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোফালে এক চাক এক মুষ্টি মাটি নয় ওনার কোফালে ছিলেন নূর মুবারক বলুন কি মুবারক আপনারা কি মাইকের আওয়াজ মাঠে পাচ্ছেন না একটু আওয়াজ দেন কি মুবারক এই যুবকরা আরেকটু জোরে বলো কি মুবারক কার কোফালে
বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার আল্লাহু আল্লাহ হযরতে আব্দুল্লাহর কুফলে নূর মুবারক আসলো কি নূর নবীজির নূর কুফালে আমি বেশি কষ্ট দেব না একটু আগে শোনো কারণ ফজরের আজানের আগেও আবু সুফিয়ান আবিদ আল কাদেরের মৃত্যু হতে পারে বা এস্টেজ থেকে নামার আগেও মৃত্যু হতে পারে বা আগামী দিন জোহরের পূর্ব আমার নামাজে জানাজা হতে পারে বলুন মৃত্যুর এক সেকেন্ড আগে হলো আমরা নবীর কদমে থাকতে চাই কিনা নবীর কদম মুবারক আমাদের জন্য বেহেশত নবীর কদম মুবারক আমাদের জন্য এই দিনে সিরাতুল মুস্তাকিমে থাকার ব্যবস্থা খাজা আব্দুল্লাহর কোফালে নূর এমন নূর যেই নূর দেখে আরবের সুন্দরী রূপসী যুবতী যুবতী মহিলারা পাগল খাজ আব্দুল্লাহর কোফালে নূর মোবারক দেখে তারা খাজ আব্দুল্লাহকে ডিস্টার্ব করেন খাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা হলে বাড়ির থেকে বাইর হয় দিনে বাইর হয় না মেয়েরা ডিস্টার্ব করেন এবং তিনি যখন বাইর হতেন ওনার কোফালে রুমাল দিয়ে বাঁধতেন আরবের মেয়েরা যেন তার কোফালের নূর মুবারক না দেখে খাজ আব্দুল্লাহ কখন বাইর হবেন আরবের রূপসী সুন্দরী যুবতী মহিলারা সেই মক্কার পথ মক্কার রোড মক্কার রাস্তায় তারা পাহারা দিয়ে রাখতেন খাজ আব্দুল্লাহ একদিন যখন বাইর হলেন কয়েকজন রূপসী যুবতী সুন্দরী মহিলা খাজ আব্দুল্লাহর সামনে এসে বলেন এ খাজ আব্দুল্লাহ তোমার পায়ে ধরি হাতে ধরি তুমি সামনে অগ্রসর হইও না আমাদের একটু কথা তুমি শুনো আমাদের যে কোন একজনকে তুমি বিবাহ করো খাজ আব্দুল্লাহ বললেন হে আরবের রূপসী মেয়েরা তোমরা আমার মায়ের মতো আমি কেন তোমাদেরকে বিয়ে করব তোমাকে এই জন্য স্বামী হিসাবে বানাইতে চাচ্ছি আকাশের সূর্য সন্ধ্যায় ডুবে যায় তোমার কোফালে এমন একটা সূর্য আমরা দেখতে পাই যত আধার হয় তত তোমার কোফালের নূর ঝিক ঝিক করে আচ্ছা এই কথা আমরা কিতাবে পাই এরা পায় না এরা কারা ওরা ওরা কারা আবু জেহেল পরিষদের শ্রেষ্ঠ মেম্বার আমরা নবীকে নূর হিসেবে পাই এরা পাচ্ছে না কেন এখানে একটা বিরাট ঐতিহাসিক দুর্ঘটনা আছে সেটা কি জানেন যারা নবী বুঝে না ওলি বুঝে না আল্লাহ মানে না আমার ভাইয়েরা এদের মধ্যে বাবা একটু আসতে ঠিক আছে এই ধরনের লোকের দরকার আছে কিন্তু একটু সবর আল্লাহ তার ধৈর্য ধরার তৌফিক দান করুক কারণ আমি একসময় ১২টায় মাইক ধরতাম মাইক ছাড়তাম কখন জানেন আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দ কখন হয় ১২টা ধরতাম আমার ওয়াজের ভিতরে ফজরের আজান হতো এগুলো আমি ২০ বছর আগের কথা কিন্তু এখন কি বয়স বাড়ে না কমে বাড়তেছে না একজন বলতেছে আমার বয়স বাড়তেছে কমতেছে কমতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হতে নামাজ ভালো এ আমার ছেলেরা তোমরা যারা ১০, ২০, ৩০, ৩৫, ৪০ তোমরা আমার সন্তানের মতো আমি একজন প্রিন্সিপালের বাবা তোমাদের হাতে ধরে পায়ে ধরে দাবি করে যাচ্ছি সুন্নি জামাত খাঁটি জামাত তুমি যদি ইয়া নবী ইয়া রসুল নবীকে জানাজায় কবরে হাসরে মিজানে পুলসরাতে যদি পেতে চাও আকীদা পাহাড়ের মতো শক্ত করে নামাজ রোজা কায়েম করো হুদার কসম তোমার কবরে কেউ যাবে না
আমার নবী যাবে। বলো আমার নবী কবরে যাবে কি যাবে না? এটা আমাদের বিশ্বাস হয়। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরে থাকবেন। হাজ আব্দুল্লাহ, আপনার কুফালে যে নূর, ওই নূর মাগরিবের সন্ধ্যার পরে যে অন্ধকার, অন্ধকারে আলো। হাজ আব্দুল্লাহ, তোমার গাল দুটি থেকে পাগল হইনি, তোমার শরীর থেকে পাগল হইনি, হাশিমি কুরাইশি বংশ থেকে পাগল হইনি। হাজ আব্দুল্লাহ শুনেন, কেন পাগল হয়েছে জানেননি? কই না, তোমার কপালে একটা নূর দেখা যায়, ওই নূর হচ্ছে আখিরি জামানার নবীর নূর। যদি স্বামী বানাইতে পারি, আখিরি নবীর মা হওয়ার সৌভাগ্য হবে। খাজ আব্দুল্লাহ বলেন, তোমরা বলছো আমার কপালে নূর, আমিও দেখতেছি আমার কপালে নূর, এই নূরের মা কে হবে? আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছে। রাসূল করিমের মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কখনো কল্পনা করিনি রহমত নবীর মা হব, মুজাম্মিলের মা হব, মুদাসসিরের মা হব, কাফহা ইয়া আইন সাদের মা হব, মক্কি নবীর মা হব, মদনী নবীর মা হব, কখনো আমি খেয়াল করিনি, ধ্যান করিনি, কল্পনা করিনি। আল্লাহ তাআলার হুকুমে আমি আখির নবীর মা হয়ে গেলাম। মা, এই জন্য প্রিয় যুবক ছেলেরা, মা বাবার কদমে তোমার জান্নাত, তোমার বেহেশত। মা বাবার মনে কষ্ট দিবে না, যতই সুন্নি বলো, যতই মাহফিল করো, যদি ভুলবশত মা বাবার সামনে বিয়াদবি হয়, তোমার ইবাদত শেষ। সবই কদর, সবই বরাত, সবই মেরাজ, রমজানে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তোমার দোয়া কবুল হবে না যতক্ষণ মা বাবা ক্ষমা না করবে। এই যুবক ছেলেরা বলো, আমরা আব্বা আম্মার খেদমত চাই কিনা? দুই হাত তুলে বলো, চাই কিনা? আব্বা আম্মার খেদমত কি চলবে না, বন্ধ হবে? আল্লাহ রসুলের পরে কি পিসাব না মা বাপ? আওয়াজটা কমে গেছে কেন? জোরে বলো, আল্লাহ রসুলের পরে কি মা বাপ না পিসাব? যার পীর নাই তার পীর শয়তান। আমি একজন পীর, আমি এমন এক জায়গার খলিফা, আপনারা অবাক হবেন, যিনি মার পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন, যিনি মারা মানুষ জিন্দা করেছেন, যিনি চোর কে কুতুব বানিয়েছেন, আমি সেই দরবার থেকে 91 বাগদাদ থেকে গৌসু পাকের মাজারে ঔলাদ রসুল আব্দুর রহমান জিলানির হাত থেকে আমি খেলাফত প্রাপ্ত হয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, শাহ আব্দুল কাদের জিলানি বলেন, আমি মরা মানুষ জিন্দা করতাম, অনেক ক্ষমতা আমার হাতে আছে, কিন্তু আমার মা উম্মুল খায়র ফাতেমার কদমে আমি গৌসে পাকের জান্নাত। হে যুবক ছেলেরা, উচ্চস্বরে বলো, আমরা আব্বা আম্মার খেদমত চাই কিনা? জোরে বলো, চাই কিনা? ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি শাইয়ানিল্লাহ। মা আমেনা বলেন, এই দেখেন কতগুলা লাইট, এই লাইটটা একটু ভিন্ন লাইট। মা আমেনা বলেন, আমি যেই ঘরে অপেক্ষায় ছিলাম ওই ঘরে আলো নাই, চেরাক নাই, লাইট নাই, ওই ঘরে শুধু আমি একা। ওই ঘরের মধ্যে আমি যখন বসে আছি, সন্ধ্যা হওয়ার পরে আমার স্বামী হাজ আব্দুল্লাহ গমন করলেন, হঠাৎ করে দেখি কুফাল মুবারক একটা নূর প্রদীপ দেখা যাচ্ছে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। উচ্চস্বরে বলো, আল্লাহু আকবার।
এই বাতিল ফেরকার বাচ্চারা, তোমরা নবীকে নূর না বললে কিছু আসে যায় না। আমার নবীকে নূর ঘোষণা দিয়েছেন কে? আমরা নূর স্বীকার করে আবু বকর, উমর, ওসমান ও আলীকে পাবো, তারা অস্বীকার করে আবু জেহেল, আবু লাহাবকে পাবে, আমরা স্বীকার করে জান্নাতের ফেরেশতা রেদওয়ানকে পাবো, তারা অস্বীকার করে জাহান্নামের ফেরেশতা মালিককে পাবে। সুন্নি জনতা বলো, আমরা কি নবীর পক্ষে না শয়তানের পক্ষে? নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ জিন্দাবাদ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাবিদে আল কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কি সুন্দর কথা, আমি বেশি বলবো না, মিলাদুন নবী এতটুকু কথা, বেশি লম্বা না। মিলাদুন নবী এরা কিতাবে পায় না, হাদিসও পায় না, হয় বুখারীতে নেই, মুসলিমে নেই, নেসাইতে নেই, সিয়াসিতে নেই, এজমা নেই, কিয়াসে নেই, কোথাও মিলাদুন নবী নেই। আমি বলবো ভাই রে, মিলাদুন নবী সব জায়গায় আছে, তোর খাসিয়তে নেই। কিতাবের নাম কি? খাসিয়ত কিতাব। এটা কোনো লাইব্রেরিতে পাবেন না। বলেন কিতাবের নাম, সবাই বলে কি কিতাব? খাসিয়ত কিতাব। যারা নূর মানে না তাদের গর্দান দেখবেন, এক এক গর্দান কি আশুগঞ্জ ব্রিজের স্বাস্থ্যবাহী মারাত্মক লাগে, কি মনে হয় চতুর্থ আসমান থেকে নাজিল হয়েছে, অথচ একটা তাজা শয়তান। কেরাত কি সুন্দর, ওয়াজ কি মধুর, এত সুন্দর কণ্ঠ, অথচ সব বুঝে নবী বুঝে না, চিৎকার দিয়ে বলেন আমরা পৃথিবীর সব সারতে পারি, আমরা নবী সারব না। জোরে বল আমরা নবী সারব না। নবীর জন্য যদি আমাদের মৃত্যু হয় আমরা মৃত্যু মেনে নিব, তবু নবীর মিলাদ ছাড়বো না। আপনারা জানেন 2014 সালে আল্লামা নুরুল ইসলাম ফারুকী, আমি এবং তিনি আমেরিকায় ওয়াশিংটনে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে গিয়েছিলাম। এই মানুষটি আমার আগে দেশে এসেছেন, আসার পরে নবীর পক্ষে কথা বলতেন বলে তাকে জবা করে দেওয়া হলো। সামান্য চামড়া এই দিকে লেগেছিল, পুরাটা কণ্ঠ নলি আরেকটা করবলার মতো শহীদ করে দিল। আমাকে ফোন করা হচ্ছে, তোকে মারবো। আমি বলে দিয়েছি ফারুকিকে গলা জবা করেছ, আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি 100,000 টুকরো করো, তারপর আমি নবীর কদম ছাড়বো না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আপনার নবীর কদম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন না চাই কি চাই না? শুধু আমাদের অপরাধ কেন আমরা নবীর পক্ষে থাকি? আমি যদি আজকে আমেরিকার ডলারের পাগল হতাম, লন্ডনের পাউন্ডের পাগল হতাম, সৌদি আরবের রিয়াল নিতাম, দিনার নিতাম, আজকে আমি ঠিক থাকতাম। কারণ আমি দেখেছি পৃথিবী সফর করে নবীকে অস্বীকার মতো করার মতো ফেরকা 72, আর নবীকে মানার মতো একটা গ্রুপ আহলে সুন্নাহ। এখন আশ্চর্য হলাম তারাও সুন্নি হয়ে গেছে, আমরাও সুন্নি সম্মেলন করি, তারাও, কিন্তু তারপরও জোতাসো ধরা পড়ে। কিভাবে ধরা পড়ে? আমরাও সুন্নি, তারাও কি, কিন্তু আমরা ওই সুন্নি যাদের পোস্টারে আছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এদের পোস্টারে আছে নারে তাকবীর আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ দীন ইসলাম। কিরে নবীর স্লোগান নাই কেন? কয় শিরিক। তাহলে বোঝা গেল তারা নকল সুন্নি। আবার আমরা সুন্নি, তারাও সুন্নি, এখানেও ধরা খেয়েছে। আমরা নবীর নাম শুনলে চুমা খাই, বলেন কি দি? চুমা দি। এরা চুমা দেয় না।
আমরা মিলাদুন নবীর মাস আসলে হাতে কলমা রচিত পতাকা নিয়ে স্লোগান দিই, তারা স্লোগান দেয় না, বরঞ্চ এই সমস্ত ইবলিস আমাদের মিছিলে পাথর মারে, আঘাত করে। বলেন হাজারো সুন্নি নাম দিলেও লাভ হবে না যতক্ষণ শাহজালালের জিয়ারত করবি না। আমরা ওই সুন্নি, আমরা শাহজালালের মাজারে আসা যাওয়া আছে কিনা। এদেরকে হাত টাং বেঁধো, 50,000 টাকার চেক গলায় দিল, নেওয়া যাবে না, বলবে বেদাত। জন্য আপনার সুন্নি, আমার সুন্নি ভাইরা, আহা আমার কিসমত এত ভালো, ডিস্টার্ব আমার ভাগে পড়ছে, যে মা আমিনা বলেন রসুলে আরবির বাবা খাজা আব্দুল্লাহ ঘরে ঢুকলেন এবং হজরতে আমিনা ঘরে, মা আমিনা বলছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করলেন অন্ধকার ঘর আলো আলো আলো, সবাই একটু আমার সাথে বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর একটু মারহাবা বলেন মারহাবা। আরে এমন ভাবে বলা হচ্ছে যেন নবী রওনা দিয়েছে, নবী যেমন এখন বড়ই বাড়িতে আসতেছে আর আমরা নবীর অপেক্ষা আছি। ও ভাইরা তুমি কবরে যাইতে দেরি, তিনজন মানুষ ছয় হাতে তোমার লাশটা কবরে সওয়াইবার আগে আমার নবী তোমার লাশকে কোলে স্থান দেবে। একটু সময় জোরে জোরে বলো, কলেজ স্কুল মাদ্রাসার ছেলেরা সেনানি ছেলেরা জোরে জোরে বলো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে দুনিয়া। মা আমিনা বলেন হাজ আব্দুল্লাহর সামনে ওনার কোফানে আমি নূর দেখলাম, ওই নূর থেকে যেন মনে হয় কে যেন ডাক দিচ্ছে মা 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 করে, যেন আমার করে যায় যেন টান দিচ্ছে ওই নূরটার দিকে বারবার আমি তাকাচ্ছিলাম, ওই নূরের থেকে যেন কি যেন একটা শব্দ হয় আমার করে যাই যেন খবর হয় মা শব্দ। আমার স্বামী দাঁড়িয়ে আছেন, আমি স্বামীর সামনে গেলাম, ওই নূরের টানে আমাকে নিয়ে গেল, এবার সামনে গিয়ে আমার স্বামীর কোফলে আমি একটা চুমা খেলাম, চুমা খেতে দেরি দেখতে পেলাম কে যেন এসে আমার মুখটাকে দুই বাক করে হা করালেন, নূরটাকে যেন কোফাল থেকে নিয়ে আমার জবানে দিয়ে দিলেন, ফেরেশতারা স্লোগান দিচ্ছে ও আমেনা তুমি ধন্য, আমেনা গো তুমি শ্রেষ্ঠ, এইমাত্র খাজা আব্দুল্লাহর কোফাল থেকে নূর মোবারক তোমার জবান দিয়ে তোমার পেটে গমন করলো, আমেনা গতকালকের আমেনা আর আজকের আমেনা অনেক বেশ কম, তুমি জানোনি তুমি আখরি যমুনার নবীর মা হয়ে গেছো। কেমন নবী যার আশা বেশ কম, যার প্রবেশ বেশ কম, যিনি পবিত্র, যিনি আসেন আমাদের মতো, যিনি মায়ের পেটে থাকেন আমাদের মতো, যিনি মার পেট থেকে আসেন আমাদের মতো, পৃথিবীর সকল ইনসান মার পেট থেকে আসে উরঙ্গ হয়ে, আর আমার প্রিয় নবী আমার পেট থেকে এসেছে জান্নাতের পোশাক পরিধান করবে। আল্লাহ আকবার, জিন্দা নবী, জিন্দা নবী। সেই নবীকে, সেই নবীকে আজকে আমাদের মতো বলে কাকে খুশি করতে চাচ্ছ? আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাতিল ফেরকার মুফাসসির, তোমরা মুহাদ্দিস, তোমাদের মতো 2,000 কোটি মুহাদ্দিস মুফতি একত্রিত করা হলে একজন সাহাবাই কেরামের পেশাবের সমান হবে না, আর সেই সাহাবাই কেরামের আকীদা
আমার নবী নূর, চিৎকার দিয়ে বলেন মারহাবা। বলেন আমরা কি সাহাবায়ে কেরামের পক্ষে না বিপক্ষে? আর আজকে আমাদেরকে বলা হয় বড় হুজুর এই কথা বলে, মজ্জা হুজুর এই কথা বলে, ছোট হুজুর এই কথা বলে। তোমরা জানো নি বড় মজ্জা ছোট শয়তান আছে? আল্লাহ আমার এই 32-33 বার মক্কা মদিনে নিয়েছেন, সেখানে শয়তানকে যখন আমরা পাত্র মারি, বড় শয়তান মজ্জা শয়তান ছোট শয়তান। অনেক বড় হুজুর আছে বাংলাদেশে বেজার লাগায়, আল্লাহ যেন এদের বাদাতগার থেকে আমাদেরকে যেন হেফাজত করে। রাসূল কারীমের মা আমিনা এই জন্য কবি বলেন, আমি নবী বি কে গুলশন মে আই হে তাজা বাহার। একটু একটু মনের মেমোরিতে, মাথার মেমোরিতে রসুলের প্রেমটা ঢুকান। আপনারা জানেন নবী কে? নবী বলে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। তোমরা আয়না দেখলে চেহারা দেখো, কালো রং হলে কালো রং দেখো, সুন্দর রং হলে সুন্দর দেখো, যে যেমন সাজো তেমন তোমাকে আয়নার ভিতরে দেখা যায়। উম্মতরে যদি তোমার কলমা পড়ার পরে, নামাজ পড়ার পরে, দুরূদ শরীফ পড়ার পরে তুমি যদি মুমিন হও, মুত্তাকিন হও, সালিহীন হও, আল্লাহওয়ালা হও, নবীওয়ালা হও, সবসময় দুরূদ শরীফ পড়ো, তুমি জানো নি তুমি কি বিজয় করেছ? আনা মিরাতুল্লাহ, আমি নবীর দিকে যদি তুমি তাকাও, আমার ভিতরে তুমি আর কিছু দেখবে না, শুধু দেখবে তুমি আল্লাহ। তিনবার বলো কাকে দেখবে? আরো জোরে বলো কাকে দেখবে? তো যাকে দেখলে আল্লাহ দেখা হয়, তিনি কেমন মানুষ? আল্লাহ হাশরের ময়দানে দেখবেন এই দুই নম্বর হুজুর যারা, এদেরকে ফেরেশতারা মারতে মারতে ফেরেশতারা হয়রান হয়ে যাবে। ফেরেশতারা বলবে কি, তোমার এত লম্বা দাড়ি, ফাগরি, এত জুব্বা, তোমাকে আমরা মার দিচ্ছি, জিরাইবার সুযোগ পাচ্ছি না কেন? তুমি কি কো? আমি বিআইপি বিয়াদ, আমি গ্যাজেট ব্যান্ড দেব। কেন? আমি বলছিলাম জুমা মসজিদের নবী আমরার মতো। ও বলছিলা? হ্যাঁ বলছিলাম। আবার আরম্ভ হোক মাইল, তারা শান্তি পাবে না, শান্তি পাবে না। আর তুমি রিক্সাওয়ালা হও, সিএনজি ড্রাইভার হও, জমির কৃষক হও, তুমি যদি একজন চাকরিজীবী হও, তুমি যদি গরিব হও, ফেরেশতারা তাদের পাখা গুলা ফুলসরাতের উপরে বিছাই দিবে, আর ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, হে আশেকের রাসূল, আমাদের পাখার উপর তোমার পাওটা রাখো, ফুলসরাতের নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে, তুমি যদি আগুন না দেখো, আমাদের পাকার উপরে তুমি দাঁড়াও, বিজলির মতো তোমাকে আমরা পার করে দেব। আমি তো রিক্সাওয়ালা ছিলাম, সিএনজি ড্রাইভার ছিলাম, ক্ষেতের একজন শ্রমিক কৃষক ছিলাম, আমার ইজ্জত কেন এত বেশি? কই বড়ই বাড়ির মধ্যে নবীর প্রেমে মাহফিলে বসে তুমি হাত তুলেছিলে, নবীর পক্ষে থাকবে, এই জন্য সেই দিন আমরা ভিডিও করেছিলাম। আজকে যেমন তুমি বয় না পাও, আমরা পাকা বিছাই দিলাম, তুমি বিজলির মতো পলসরাত পার হয়ে যাও। নবীর প্রেম আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত। নবীর প্রেম জাহান্নাম না দেখে বিজলির মতো পলসরাত পার হওয়ার নিয়ামত। নবীর প্রেম আল্লাহ পাওয়ার জন্য পূর্ব শর্ত। এজন্য প্রিয় সুন্নিরা ঠিক মতো নামাজটা পড়েন। ওরা বলে নামাজ আমরা বেশি পড়ি, আর আমরা বলি আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে নবীকে সালামও দিই। বলেন নামাজের ভিতরে নবী সালাম আছে না? একটু আসে জোরে বলেন, একটু ফেরেশতারা হলো খুশি হোক। বলেন নামাজের ভিতরে, নামাজের ভিতরে নবী সালাম আছে কিনা?
আর আজানের ভিতরে নবীর নাম আছে কিনা? কলমার মধ্যে তো কোথায় নবী নেই? আমি 1991তে হেব্রনে গেলাম, হেব্রন যেখানে মুসলমান জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাজার। নাম কি? যাদেরকে অনেকে ওয়াহাবি বলে, খারিজি কওমি বলে, এরা কিন্তু দুরুদ ইব্রাহিম বেশি পড়ে। কিন্তু এদের এত বদনসিব, তারা যে দুরুদ ইব্রাহিম পড়ে কিন্তু ইব্রাহিমের ইসলাম দা আমার নবীকে মানে তারা এটা বিশ্বাস করে না। আমি নিজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বাইতুল মুকদ্দসে, যেখানে নবী প্রায় 324,000 নবী কমার বেশ সকালকে পিছিয়ে রেখে নবী মামুদি করেছিলেন, ওই মসজিদে আমি 91 আমি 7 অক্ত নামাজ পড়েছি এবং 7 অক্ত নামাজ পড়ার ইমামতি করার সুযোগ পেয়েছি। সেই মসজিদ থেকে 35 মাইল দূরে একটা শহর হেব্রন শহর, ওই শহরের মধ্যে একটা সুন্দর মাজার, ওই মাজারের ভিতরে ঘুমাচ্ছেন মুসলমান জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ। আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর মাজারে যখন ঢুকতেছিলাম আমার পশম গোড়া দাঁড়িয়ে যায়, চোখের পানি এসে যায়। ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বুঝে জিয়ারত করতে ঢুকতেছি, আমি কি বাস্তব ঢুকতেছি না স্বপ্নে ঢুকতেছি? আমার কেমন কেমন মনে হলো। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের মাজারে যাইতে ডানে বামে প্রায় 40,000 নবী রসুলের কবর। খোদার কসম, আমার নবী বলেন আলাম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, এই যে নবীদের কবর দেখতে পাচ্ছ, প্রতিটি নবী এখনো পর্যন্ত কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আহয়াউ, সব নবীরা কবরে জীবিত, ইউসাল্লুনা শুধু জীবিত নয় নামাজও পড়ছে। এবার আপনারা জবাব দেন, সমস্ত নবী রসুলগণ যদি কবরের ভিতরে নামাজ পড়তে পারে, যিনি নবীদের নবী তিনি মরা না জিন্দা? এরা কিতাবে লিখছে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে। নবী বলে মরি মাটি পুষি, পুষে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর মাজারে যাচ্ছে, ওনার মাজারে গিয়ে দেখলাম সবুজ রঙের গোলাপ, একটু তাফিলুন মানে একটু উঁচা লম্বা। ওনার কবরে গিয়ে প্রথম আমি দুরুদে তাজ শরীফ পড়লাম, দুরুদে তাজ শরীফ পড়ে ওনার পাও মোবারক আমি চিহ্নিত করলাম, পায়ের কাছে গিয়ে চুমা দিলাম। এবার ওনার রওজাটা আমি সাই করলাম, এবার জিয়ারত করতেছি। জিয়ারত করার পরে একটু বন্ধ করো তো, জিয়ারত করার পরে ওনার গিলাফির ভিতর আমি একটু প্রবেশ করলাম। আমার আমার তো একটা সাহস আছে, ইব্রাহিম খলিলুল্লাহ তো জাতির পিতা, আমার একটা সাহস আছে, আমি তো যিনি নবীদের নবী হাবিব আকরমের উম্মত, আমার তো একটা ভরসা আছে, আমার আর কিছু পরিচয় না হোক আমি তো রহমতুল আলমিনের গুণাগার উম্মত। এই সাহস করে ইব্রাহিম আলাইহিস সালামের কবরের ভিতরে গিয়ে ওনার রওজা পাকের গিলাফে ঢুকলাম। ওনার গিলাফে ঢুকে কবরের উপর আমি ডাইন হাতটা দিলাম, একটু কাপড়টা আমি একটু আলাদা আলোক করলাম। এটা বন্ধ করো, বন্ধ করো, কথা কই না। এবার আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর কবরটা ভালো মতো দেখতেছি, ওনার সিনা বরাবর বাইরে। আমার আল্লাহর কসম,
ওনার সিনা বরাবর আমি নিজে দেখলাম সোনালি অক্ষরে লেখা আছে আমাদের নবীজির নাম। ইব্রাহিম খলিলুল্লাহর কবর আমার নবীর নাম, মুসা কালিমুল্লাহর কবর দেখলাম সেখানে আমার নবীর নাম, আইয়ুব আলাইহিস ইসলামের কবরে গেলাম সেখানে আমার নবীর নাম, হযরত হুদ আলাইহিস ইসলামের কবরে গেলাম সেখানে নবীর নাম, সমস্ত পয়গম্বরের কবরে আমার নবীর নাম। হে বাতিল ফেরকা, তোমরা বলো আমার নবীর সুন্নিরা ছাড়া, সুন্নিরা এমন এমন তারিফ করে নবীর নাকি আল্লাহর ফুরে লাইন নেওয়াজুবিল্লাহ, আদম আলাইহিস ইসলামের কোফালে আমার নবীর নাম, ইব্রাহিম আলাইহিস ইসলামের কবরে আমার নবীর নাম, সমস্ত নবীদের কাছে আমার নবীর নাম। শুধু তাই নয়, আমি নিজে দেখতে পেলাম মুসলমান যখন মুসিবতে পড়ে একটা দোয়া পড়ে, আপনাদের দেশে দোয়াকে কি বলে জানি না, এমন একটা দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ, পড়ে না পড়ে না, এই দোয়ার নাম কি? খতমে ইউনুস। আমি ইরাকে গিয়েছিলাম, গৌসে পাকের মাজার থেকে আমি হাসান বসরি রাবিয়া বসরির মাজারে গেলাম। মাজারে যাওয়ার পরে আমি একজন ওলি আল্লাহর কবর গেলাম, ওনার নাম জুনাইদ বাগদাদি। জুনাইদ বাগদাদির বাড়ির থেকে আমি গেলাম হজরতে বাহলুল দানার কবরে, যে বাহলুল দানার স্ত্রী বিবি জুবাইদা, বাদশাহ হারুনের স্ত্রী বিবি জুবাইদাকে বাহলুল দানা পাগলে একখানা কাগজের টুকরা দিয়ে বলেছে, যাও আমি তোমাকে বেহেস্তের টিকিট দিলাম। এটা অন্য কথা, গৌসে পাকের মাজারে আসলাম, গৌসে পাকের মাজার থেকে বার গেলাম ইরাক থেকে 70 মাইল দূরের মসুল শহরে। ওই মসুল শহরে গিয়ে দেখলাম অল জিবাল আওতাদ, একটা পাহাড় দেখলাম লাল রঙের পাহাড়। আপনার বৈরবের পরে নরসিংদী ঢুকতে আপনার দেখবেন কিছু কিছু লাল পাহাড়। আমি মসুল শহরে গেলাম, দেখলাম অল জিবাল আওতাদ, এই পাহাড় গুলি জমিনের জন্য ফেরাক। মসুল শহরে গিয়ে দেখলাম একটা সুন্দর জাবাল, বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে সুন্দর করে একটা কবর, ওই কবরের উপরে লেখা আছে ইউনুস আল ইসলামের কবর। নাম কি? হজরতে ইউনুস আল ইসলাম। আমার চোখের পানি আসলো। এই বাংলাদেশে অনেকে খতমে ইউনুস সোয়া লক্ষ বার পড়ে, আবু সুফিয়ান আবিদ আল কাদিকে 40 দিন 2 মাস আগে ডায়েরি করে, হুজুর আলেমরা খতম পড়বে আপনি একটু দোয়া করবেন। এখন ইউনুস আল ইসলামের মাজারে গেলাম, চোখের পানি রাখতে পারলাম না, সেখানে ওনার কবরে জিয়ারত করলাম। আমার মনের আশা ছিল আমি একটু কবরের ভিতরের অংশটা আমি একটু দেখব, খুব কষ্ট করে যখন একটু উঠলাম এবার দেখি ইউনুস নবীর সিনা বরাবর আমাদের নবীজির নাম। আপনার শুনেছেন একজন বাদশাহ নবী, ওনার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনার বাড়িতে আমি 3 দিন ছিলাম, উনি যেখানে বসে বসে জিন জাতির বিচার করতেন, জিন জাতির ভালো ন্যায় বিচার করতেন, ওনার নাম সুলাইমান পয়গম্বর। ওনার বাবার নাম ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কবর আমি জিয়ারত করতে গেলাম, আমার হাতে ওনার কবরটা মাপলাম, প্রায় 19 হাতের বেশি ওনার কবরটা, এত লম্বা। আমি ওনার গিলাপটা খুলে চুমা খেলাম, চুমা খাওয়ার পরে আমি হজরতে দাউদ নবীর ডাইন হাত বরাবর কবরে গেলাম। এবার গিয়ে দেখি সেখানে লেখা আছে মিম, হ্যাঁ মিম দাল মোহাম্মদ। আমি বড় আশ্চর্য হলাম, হজরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পোকায় খেয়ে ওনার শরীরকে জালের মতো ছিদ্র করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালামের মাজারে সালালা ওমানে যখন আমি গেলাম, সেখানে আইয়ুব আলাইহিস সালামের গিলাপটা তোলে ওনার পায়ের দিকে আমি একটা চুমা দিলাম, এবারে গিলাপটা একটু সরাই দেখলাম সেখানে আমার নবীজির নাম।
এই বেঈমানের বাচ্চারা যত সব বিরোধী আমার নবীর বিরুদ্ধে, আমার নবী তো স্বীকার করা হচ্ছে, তোমরা কি জানো না, তোমরা কি শুনো নাই, মহান আল্লাহর কালাম, মহান আল্লাহর ঘোষণা, পুরা পৃথিবী যদি আমার নবীর বিরোধীও যায়, নবীর কিছু আসে যায় না, কারণ নবীর জন্য আমি আল্লাহ যথেষ্ট। বলের জন্য নবীর জন্য যথেষ্ট কে? মাঝখানে একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ৩৩ জন না ৩৭ জন সাহাবি নবীজিকে নিয়ে জিদ্দা আসলেন, কোথায়? আমি ৮৬ এ জিদ্দা কিলু সিদ্ধ একটা প্রোগ্রাম করেছিলাম, আল্লাহর প্রিয় নবী রহমতে আলম নূরে মুজাসসম ফখরে আদম ও বনি আদম রসুল আকরাম তিনি সাহাবায়ে কেরাম নিয়ে জিদ্দা আসলেন। আপনারা যারা মক্কা আসা যাওয়া করেছেন তারা দেখেছেন জিদ্দার সাথে একটা সুন্দর সাগর, যেই সাগরকে বলা হয় আরব সাগর। কি সাগর? একটু জোরে বলেন, কি সাগর? এগুলো কিতাবের কথা এবং আমার বাস্তব। এরা নবী বুঝে না। ইদানি এক গ্রুপ বাইর হয়েছে কয় নবী মুরুক্ষু, এ নাউজুল্লাহ জোরে বলো, নবীকে মুরুক্ষু বললে ইমান থাকবে নাকি? ওই সফরের মধ্যে নবীর সাথে ছিলেন হযরত ইমাম হাসান আর হুসাইনের আব্বা, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী, নবীজির চাচাতো ভাই যার জন্ম হয়েছে খানে কাবার ভিতরে, তিনি হচ্ছেন নবীজির চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউম বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে শের খোদা হযরত আলী। আল্লাহ আল্লাহ, এই সামান নসিবটা যদি আজকে ৯টা বাজে দাওয়াত নিতে ভেটতাম। এখন আমি ওয়াজ করতেছি কিন্তু সগির খোরাক নেই, ২০-৫০ হাজার লোক না দেখলে কথা বলতে বড় কষ্ট হয়। এখন তো আমি ওয়াজ করতেছি শুধু আপনাদের চেহারায় কোফালে মনে হয় মদিনার নবীর প্রেম দেখতে পাচ্ছি। জোরে বলেন আমরা নবী মানি কি মানি না? ডাইন হাত তোলেন, ডাইন হাত তোলার পরে শাহাদাত আঙ্গুলি এইভাবে তোলেন, বলেন লাব্বায়েক ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলো লাব্বায়েক ইয়া রাসূলুল্লাহ, লাব্বায়েক ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর কাছে উপস্থিত হতে চাই কি না? আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলেন। আপনারা জানেন নবীর সামনে বেয়াদবি করছে অনেকের অবস্থা, অতীত কি হয়েছে, এ ব্রাহ্মণ বাড়িও মনে অনেকের অবস্থা ব্যতিক্রম হয়েছে। যারা নবীর দুরূদ শরীফ কি মুখ ভেঙায় ঠাট্টা করে, এদের জিব্বা বন্ধ হয়ে যায়, গাল বেঁকা হয়ে যায়, হয় না? হয় না? আগে দেখতাম তেঁতুল টক দেখলে লোল বাইর হয়, এখন অটোমেটিক লোল বাইর হয়, কারণ নবীর সামনে বেয়াদবি করতে করতে জিব্বা ব্যারেক ফিল করছে। খামোশ, নবীর সাথে যদি বেয়াদবি করস কবরে যাস না। কবরে যে সমস্ত ফেরেশতা আছে এরা সব আমার নবীর গোলাম। আমাদের কাঁদো কয়জন আছে? ইকরামান কাতিবিন নবীর গোলাম। খামোশ, নবীর সামনে বেয়াদবি করছো কোনো মতে আগে মাফ চাও, আর যদি কবরে যাও ফেরেশতাকে কষ্ট দিও না,
ফেরেশতা জিরাইবার সুযোগ পাবে না। আর শুধু ফেরেশতা মারবে না, 70 গজ লম্বাওয়ালা আগুনের সাপ, 70 গজ লম্বাওয়ালা বিচ্ছু দংশন করবে, আহা দংশন করবে। নবী শানে বিয়াদবি করলে, নবীজি আসলেন জিদ্দায়, সাহাবাই কেরাম নবীর পাশ, নবীজি সাহাবাই কেরামের সামনে, আরব সাগরের তীরে পাড়ে কিনারায় গেলেন, নবীজি ডাক দিলেন, আলী 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 তুমি এদিকে আসো। হযরত আলী গেলেন, ইয়া রাসূলুল্লাহ এতগুলা সাহাবাই কেরাম আমাকে কেন ডাকছেন, কই তুমি আসো। ও আলী তুমি এসে একটু আরব সাগরে তোমার শাহাদাত আঙ্গুলের মাথার একটু ভিজাও। তবে আলী এই ভিজাইবার সময় মাত্র 1 সেকেন্ড, দিবা এবং তুলবা আরব সাগরে এইভাবে দিবা এবং তুলবা, মাত্র আঙ্গুল দিনে না তুললেন, অনেক কষ্টে অনেক কষ্টে সামান্য পানি আঙ্গুলের মাথার থেকে নিচের দিকে পড়ল। নবীজি হযরত আলীর দিকে তাকায় আলী কি বুঝলা, কয় আর রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না, যা বুঝেছেন আপনি বুঝেছেন, আল্লাহ বুঝেছে। আলী এই দে তোমার আঙ্গুলের মাথা দিয়ে সামান্য থেকে সামান্য, অল্প থেকে অল্প, জাররা থেকে জাররা পানি তুললাম। এই পানি হচ্ছে নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদায়ে ওয়া সালিহিনদের এলেম। এই 1 ফোঁটা পানি নয়, হাজার বাগের 1 ফোঁটা পানি, সমস্ত ইমানদারের সমস্ত শিক্ষার এলেম। আর সাগরের পরে সাগর যা দেখছো তা হচ্ছে তোমার নবীর এলেম। আর সেই নবীকে বলা হচ্ছে জাহেলের বাচ্চারা, কোন নবী মুরুক্কু। মিডিয়াতে দেখবেন, ফেসবুকে দেখবেন, বলছে আমাদের ডিগ্রি আছে, নবীর ডিগ্রি নেই। কোন নবীর কবরকে রওজা বলা যাবে না, উনি সাধারণ মানুষের মতো শুয়ে আছে। আচ্ছা, এত কিছু গবেষণা করে শুধু নবীর বিরোধী বক্তব্য বাইর হচ্ছে কেন? আমার জন্মের মধ্যে দোষ, এ জোরে কোন ঠিক, যারা নবী মানে না এরা কি হালাল না হারাম? বাস আর কি দিব, আর টাইটেল দেবার সুযোগ নাই তো। তোর জালে আজকে আমি কষ্ট পাইতেছি, আল্লাহ তোর হেদায়ত করুক। আমার পাগলদেরকে কিছু বললো মুসিবত। এক পাগল কয়, আয় আল্লাহ তোমারে যদি দেখতাম একটু গোসল করাইতাম, তোমারে যদি দেখতাম চুলগুলো আমি মাঝখান দিয়ে আশ্রয় দিতাম, আয় আল্লাহ যদি পাইতাম মার্কেট থেকে এনে জামা গায়ে দেওয়াইতাম, আয় আল্লাহ যদি পাইতাম গ্রাস ধরে ধরে তোরে খাওয়াইতাম। মোসা ইসলাম ডাক দি বলে কম ভক্ত দাঁড়াও, শিরিক কেন করছো, আল্লাহর সাথে কেন এগুলা বলছো, চুপ। পাগল চুপচাপ, আল্লাহ বলে এ মুসা কালিমুল্লাহ খামুশ, আমার আশেখ আমার সাথে কথা বলতেছিল, খুব ভালো লাগছিল, তুমি কেন প্রেমটার মধ্যে তুমি আবদ্ধ করে দিলা। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। তোমায় কথা বলে তো পাগলের আরো নেশাতে দিলাম। সব একটু জোরে বলো, মনে বড় আশা ছিল যাব, এই আওয়াজ দিনই মদিনা যাইবেন, বিশ্ব রোডও তো যেতে পারতেন না। একটু জোরে জোরে বলো না, মনে বড় আশা ছিল যাব, মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। গভীর মনোযোগ, কি বলতেছিলাম আমার ভাইয়েরা,
আমার প্রিয় নবী দুজনের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মামুনার পেটে এসে গেলেন। সব একটু জোরে জোরে বলুন, আমিন নবীবি কে গুলশানে মে আইহি তাজাবার পড়তে হ্যায় সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আজি দরুদে ওয়ার নবী জি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ নবীজি মামেনার পেটে চলে আসছেন। আমি মনে আমি দেখতে পাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে, মনে হচ্ছে দোয়া করে দিলে আপনারা খুশি হবেন। ওয়াজ আরো চলবে কি চলবে না, ওয়াজ আমরা চাই কি চাই না, দুই হাত তুলে বলুন চাই কি না, তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। সব একটু জোরে বলেন, মনি বড় আশা ছিল যাব জাহানের যেই দিকে তাকাই দরদি আরে তো কেহ না, সবাই বলো জাহানের যেই দিকে তাকাই দরদি আরে তো কেহ তুমি যে হও গরিবেদের মদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, সুন্দর করে একটু খেয়াল করুন, মিলাদুন্নবী মিলাদুন্নবী আর বলবে না শিরিক। এই বেঈমানরা বলে মিলাদুন্নবী শিরিক, ওয়াফাতুন্নবী জায়েজ, ওয়াফাতুন্নবী জায়েজ, মিলাদুন্নবী শিরিক। নবীজির মা আমেনা জবাব দিচ্ছে, দুনিয়ার মানুষ, রহমত নবী আমার পেটে যখন চলে আসলো একদিন আমি দেখতে পেলাম, আমি আরবের যে কোনো একটা রাস্তা দিয়ে যখন চলতেছিলাম হঠাৎ করে দেখি একটা বাঘ আমার সামনে। কি সবাই বলেন কি, বাঘ মানুষের শত্রু না বন্ধু, বাঘ এসে আমার সামনে যখন দাঁড়ায় আমি এই দিকে বাঘের দিকে তাকিয়ে আছি হঠাৎ করে দেখি বাঘে এসে আমার সামনে একটা পজিশন নিয়েছেন, পজিশন নিয়ে সে দাঁড় দুইটি পা বাঁকা করে তার মাথাটা আমার পায়ের দিকে ফেলল। আমি পাউটে একটু নাড়াচড়া করলাম, তার জবানের আওয়াজ খুলে গেল, ও আমেনা পাও মোবারক সরাইবেন না, আমেনা আমি বাঘ বড় নিষ্ঠুর, আমি মানুষ পাইলে ছাড়ি না, তার রক্ত খেয়ে ফেলি, গুলি চা খেয়ে ফেলি, আমি না গো আপনি কদমটা আর সরাইবেন না, আমাকে রহমত থেকে বঞ্চিত করবেন না, আপনি জানেননি আমি কেন আপনার কদমে সাজদা দিতে চাচ্ছি, আপনি বুঝি জানেন না আপনি আখেরি নবীর মা। হে জানোয়ার, তুই দুই পায়ের জানোয়ার, বুখারি মুসলিম পড়ে বিকৃতি করে তুই জানোয়ার, তিন সার হয়ে নবীর মিলাদ চিনলি না, নবীর তাজিম করস না, একটা জঙ্গলের নিষ্ঠুর বাঘ হয়ে মামানার পায়ে সাজদা করবে, চিৎকার দিবে আল্লাহু আকবার। এরে কেমন জানোয়ার, শুধু কোরবানির চামড়া চিনে, কোরবানির চামড়া নিয়ে যে গবেষণা করে, এই গবেষণা নিয়ে যদি শাহজালাল করত, তারা যদি শাহজালাল শাহজালাল গবেষণা করত, এর একটা অলি হয়ে যেত, ছয় মাস আগের থেকে প্রশিক্ষণ চামড়া আসিতে হইবে, না আসিলে কবিরা গুনা হইবে, চামড়াওয়ালা হ্যাঁ গিলাওয়ালা মাদ্রাসার মধ্যে দুই সপ্তাহ ডিলা বানায় সুন্নতের জন্য ফাগল, কিন্তু যা সুন্নত তাকে মানে না, নবী মাটি তাদের মাদ্রাসা নূর, নূরুল উলুম, নূরে মদিনা, নূর মঞ্জিল,
বউয়ের নাম নূর জাহান। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মায়ের কদমে বাগের চুম্বন, হরিণের চুম্বন, বৃক্ষ তরুলতার চুম্বন সবাই নবী চিনে, জাহিল্লা নবী চেনে না। কারণ এটা মাহের ভিউল আব্বাল, এটা মিলাদুন নবীর চাঁদ। আপনার বাক হবেন, গত পরশু বিশ্বে আমি গত বছর আমেরিকায় যশ্ন জুলুস করেছিলাম নিউ ইয়র্কে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইতালি, বিভিন্ন মুসলিম কান্ট্রির মানুষগুলি, আমেরিকা আমাদের জুলুসা আলু সুন্নতে জামাত ইউএস এর জুলুসে উপস্থিত হয়েছিল। আমি গতকালকে দেখেছি সারা বিশ্বে 120টি রাষ্ট্রে যথাযথ মর্যাদায় মিলাদুন নবী পালন হয়েছে। আমাদের রাষ্ট্রপতি বঙ্গভবনও পালন করেছে, করছে না? এই দেশের সরকার মিলাদুন নবী করে, পাকিস্তানের সরকার, নতুন প্রধানমন্ত্রী ইমরান খান দুই দিন ব্যাপী মিলাদুন নবী করেছে, সারা বিশ্বে মিলাদুন নবী। না না, এখন মক্কা শরীফ সরাসরি মিলাদুন নবী হচ্ছে, শুধু বাংলাদেশের কিছু মাজার করা শিরিক, তাদের মাজার শহীদ মিনারের মতো। নবীর বিরোধী করছো, রসুল করিমের মা আমিনার গর্বে রসুল মদানি রসুল আরবি আসলেন, মা আমিনা বলছে তোমাদের কাঁধে যে এরকম দুইজন ফেরেশতা থাকে তোমরা ওজন অনুভব করো না, অন্যান্য মায়েরা সন্তান পেটে থাকলে অনুভব করে, কিন্তু আমার পুত্র রহমতে আলম নবীজি যতদিন আমার পেটে ছিল আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য আমার সন্তান পা লড়ে আমার কলিজায় কখনো আঘাত করেনি। নূর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি কালেকশন করি না, আমার কালেকশন মানুষই করে না, এগুলো আমি করি না। দাবাত নিয়েছি বলে তো এত নিশে নামান বালা না, এই কালেকশনই হুজুরও ভিন্ন। আর আমি তোমাদের থেকে হাত দিয়েও বেশি নিয়ে নেই, তিন ভাগের এক ভাগ নিছি মাত্র। ওই শফি খুব আফন কাছের লোক বলে দাবাতটা নিয়েছিলাম, এমনি হবে তোমাদের নিয়ত ভালো আল্লাহ এমনি দিবে তোমাদেরকে, নইলে এত কন কন শীতে এত মানুষ কিভাবে বসে থাকে? যা পড়ছে মনে হচ্ছে এখনো মাগরিবের আজান হয়নি, অথচ রাত কয়টা? এই একটা বাজে গেছে, আল্লাহ তোমার বাঁচাক, তোমার পাগলামি ঠিক আছে। যা হোক, যে তো মা মেনার ঘরে তো আমার নবী আসছে, আপনারা বলুন এই দেশের মা বোনের পেট থেকে যখন বাচ্চা আসার সময় হয় তো ওই যে তিন চারজন মহিলা থাকে আপনাদের বাসায় কি বলে? দায় দায় মায়ের খেদমতের জন্য। এই রবিউল আউয়ালের চারটা যখন উঠলো জিব্রাইল আমিন ডাক দিলেন আল্লাহ, এই একবার আল্লাহ বললে আল্লাহ দশটা রহমত দেয়, তিনবার বলো তো আল্লাহ, হলো না? আরো জোরে বলো আল্লাহ, এই ভিডিও কর আল্লাহ, ডাইনা উঠবে আল্লাহ, এবার বল আল্লাহ আকবার। সবচাইতে মহান কে? আমরা সজদা করি কাকে? আমাদের রিজিকের মালিক কে? এবার জোরে জোরে যুবক ছেলেরা বলো সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আমিও কেন্দ্রীয় মানুষ, তোমরা মনে আর কথা কইতে দিবা না, ঠিক আছে? জিব্রাইল ইসলাম বলে, আমি এই কথাটা শেষ করি, একটু হক আদায় করি না, যে আল্লাহ বিবি আমিনার দিকে তাকান, আখিরি নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াত নবী, কাউসারের মালিক নবী, বাঁচানে ওয়ালা, তারানে ওয়ালা নবী আসবে। চাঁদ উঠে গেল, বিবি আমিনার গর্ব থেকে নবীজি আসবে, তার খেদমতের জন্য তো কিছু খেদমতগার প্রয়োজন। আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি যে আমার প্রস্তাব দিবে এটা আমি জানি, তুমি জান্নাতে যাও, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে আমি তৈয়ার করে রেখেছি, ইসমাইল জবিউল্লাহর মা বিবি হাজরাকে আমি রেখে দিয়েছি, ঈসা নবীর মা মরিয়ামকে রেখে দিয়েছি, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে আমি জান্নাতের শরীর পরিধান করে রেখেছি। তুমি জান্নাতে যাও, তোমার পাখার উপরে বসায়া এদেরকে জান্নাতে পোশাক পরিধান করে অতি সত্তর তুমি আমিনার ঘরে নিয়ে আসো। কয়জন? চারজন। মা হাওয়া, বিবি হাজেরা, বিবি আসিয়া, ঈসা নবীর মা বিবি মরিয়াম, এ জাহেলের বাচ্চারা, বুখারী শরীফ পড়ো তো, তোদের জন্য বেয়াদবি। হযরত বিবি আসিয়া, মরিয়াম, হাজেরা, হাওয়া, নূরুন নবী যখন আম্মার পেট থেকে আসতেছে, হুদার কসম, এরা সাক্ষী দিচ্ছে, আমরা দেখতে পেলাম, মা মেনা সন্তান সাক্ষী দিচ্ছে, আমি দেখতে পেলাম আমার পুত্র আমার পেট থেকে যখন আগমন হচ্ছিল, আমার চোখে দেখতে পেলাম সন্তানের গায়ে বেহেশতের পোশাক পরিধান অবস্থায় দেখলাম। এরা বলে মিলাদুন নবী শিরিক, অথচ নবীজি পোশাক মোবারক নিয়ে আসতেছেন, না না, সুর মোবারক আসরানো, চোখে সুরমা লাগানো, নাখুন, নখ কাটা, সতর ডাকা, নাভি কাটা, খতনা করা, জান্নাতে পোশাক পরিধান অবস্থা। আর আমার সেই নবীকে যারা আজকে অস্বীকার করে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন বলেন, আমিন। আসুন আমরা আরো দুই একটি কথা বলবো, তার আগে আসুন জিন্দা নবী মায়ার নবীকে প্রাণ ভরে একটু সালাম দি। ইয়া নবী সালাম, মিলাদ পর একজন আসুনি, কন্টিনিউ করতেছে। সবাই গুনাহগার,
কে আছে মোদের তোরে বাদ আসরে বড় ছায়া আপনার ইয়াদা এ সালাম গায়া রাসূল সালাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই তিনবার উচ্চ স্বরে বলেন আল্লাহ 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 ইশারায় বড়ই বাড়ি এই হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া যুব সংগঠনকে তুমি কবুল করো আল্লাহ তাদের পক্ষ থেকে সপ্তম সুন্নি মহাসম্মেলনকে কবুল করো আল্লাহ উলামাই কেরাম হকানি আলমী দিনগণ নাইব রসুলগণ যা বর্ণনা করেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দাও আল্লাহ যিনি নাকি তাবারুকের ব্যবস্থা করেছেন তার পক্ষ থেকে তাবারুককে তুমি কবুল করে নাও আল্লাহ সকল হাদিয়া জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী কমলিওয়ালা নবীর রওজায়ে সোনার মদিনা তুমি কবুল করে নাও তমাম আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম আউলিয়ে কেরাম সোহাদায়ে কেরাম ولی غوث قطب فقیر درویش مومن مومنات روح تمہیں یہ سواب قبول کرے لاؤ আল্লাহ খাস করে এই বড়ি বাড়ি যতগুলো কবরস্থান রয়েছে প্রত্যেকটি কবরস্থানের আজাব তুমি বন্ধ করে দাও প্রতিটি কবরকে তুমি মিন্দি আজির জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের এই মুনাজাতকে তুমি কবুল করো আমাদের আব্বা আম্মার গুনাহ তুমি মাফ করে দাও আমাদের দাদা দাদির গুনাহ মাফ করে দাও আমাদের নানা নানির গুনাহ মাফ করে দাও আমাদের ভাই বোনের গুনাহ মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও আল্লাহ খাস করে হুসাইন ইসলামিয়া সুন্নিয়া যুব সংগঠনের এই ছেলেদেরকে তুমি কবুল করে দাও আল্লাহ প্রত্যেক ছেলের সিনাকে তুমি মদিনার আয়না বানাইয়া দাও আবারও তিনবার বলো আল্লাহ 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 আমাদের ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ আমাদের সওয়াব হযরতে ইমাম আজম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিকের রোহে তুমি পৌঁছাই দাও গৌসুস সকলাইন আব্দুল কাদের জিলানি খাজা গরিব নওয়াজ বাহাদুর নকশবন্দি মুজাদ্দিদ আলফসানি খাস করে আবু বকর ওমর উসমান ও আলী আলী ও ফাতেমা হাসান হুসাইনের রোহে পাক আমাদের সওয়াব তুমি পৌঁছাই দাও আল্লাহ
আমাদের প্রত্যেকের হাতে তুমি মক্কা মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই বছরের জন্য যারা প্রতিশ্রুতি দিয়েছেন 5,000 টাকা, 2,000, 3,000, 1,000 যে যেমনিভাবে দিয়েছেন তাদেরকে আল্লাহ দান করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকের দানের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ অনেকে দেশ থেকে বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করেছে, তাদের দানগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ অনেকে বিমারি অসুস্থ, তাদের অসুস্থতা তুমি দূর করে দাও। ইয়া হালাল আল মুশকিলাত, ইয়া দাফি আল ওয়ালিয়াত, ইয়া মুসাববিব আল আসবাব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ বাংলাদেশের প্রতি রহমত দান করে দাও। আহলে সুন্নাতুল জামাতকে তুমি কবুল করো। আহলে সুন্নাতুল জামাত অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র সেনা যুব সেনাকে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে তুমি নামাজি বানিয়ে দাও। হুসাইনি হুসাইনি আই সুন্নি সংগঠনকে যুব সংগঠনকে তুমি কবুল করো। আল্লাহ যারা প্যান্ডল পোস্টার লিফটেড তাবারুক দিয়েছেন প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করো। রব্বুল আলামিন তোমার কাছে শুনিয়াত পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আয় আল্লাহ যদি মৃত্যু দাও ওই মাসটা তুমি রমজানের মাস রাখিও, যদি মৃত্যু দাও জুমার দিন মৃত্যু দিও, যদি মৃত্যু দাও ইফতারের সময় মৃত্যু দিও, যদি মৃত্যু দাও নবীর চেহারা মুবারক দেখে দেখে মৃত্যু দিও, যতক্ষণ নবী আমরা দেখব না ততক্ষণ গরম পানির গোসল দেওয়াইও না, যতক্ষণ নবী দেখব না ততক্ষণ পর্যন্ত সাদা কাপড়ে প্রবেশ করাইও না। আয় আল্লাহ মৃত্যুর সময় শয়তান আসবে ইমান লুট করার জন্য, মালাকুল মউত আসবে জীবন বাহির করার জন্য। সেই কঠিন মুসিবতের সময় নবীজিকে সামনে রাখিয়ে দিও, নবীজিকে সামনে রাখিয়া আমাদের প্রত্যেকের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।